বর্তমান দিনে দেখা দিয়েছে চিপের শর্টেজ অর্থাৎ স্মার্টফোনের ভিতরে যে এসওসি বা চিপটা থাকে ঠিক আছে সেই চিপটার কিন্তু এখন অনেকটাই অপ্রতুলতা রয়েছে এর ফলে কি হচ্ছে ফোনের যে তৈরি বা যে প্রোডাকশান সেটাও ব্যাহত হচ্ছে এবং এই যে অতিমারি বা নানা কারণে কিন্তু স্মার্টফোন তৈরি কিন্তু এখন অনেকটা কমে গিয়েছে ঠিক আছে তো এই সময় সব মানুষ কি চাইছেন তাদের স্মার্টফোনটা কী করে অনেকদিন টিকিয়ে রাখা যায় কারণ এই মুহূর্তে নতুন স্মার্টফোন কেনা সম্ভব নয় তাই আগের যা যেটা রয়েছে সেটাকেই কিন্তু সবাই ভালো রাখতে চাইছেন তো আজকের পর্বে আমরা তার একটি বিশেষ দিক নিয়ে আলোচনা করছি আজকের পর্বে আমরা জানবো স্মার্টফোন ভালো রাখার অন্যতম যে অঙ্গ ঠিক আছে তার ব্যাটারি সেকশান তো সেটাকেই তো বেশি হচ্ছে যত্ন নিতে হবে বা বেশি যত্নে রাখতে হবে ব্যাটারিটাকে তো কীভাবে লং জিবিটি পাওয়া যায় তার সেইটা নিয়ে আজকের পর্বে আমরা কিছুটা আলোচনা করব এবং কেন হচ্ছে আপনাদের বলেই দিলাম কারণ এই কারণেই কিন্তু বর্তমানে সবাই পুরনো স্মার্টফোনটিকে বাঁচানোর চেষ্টা করছে এটা যেন একটা টেন চলে এসছে এখন ঠিক আছে যে আমাদের স্মার্টফোনটি কি করে ভালো রাখা যায় দেখবেন ইউটিউব বা গুগল এটা সার্চ করলে প্রচুর প্রচুর এই সম্পর্কে আর্টিকেল বা ভিডিও পেয়ে যাবেন আপনারা তো এর কারণ এটাই যে বর্তমানে কিন্তু স্মার্টফোনের মার্কেট খুব ডাউন চলছে এবং প্রচণ্ড দাম বেড়ে যাচ্ছে এবং আরও বাড়বে আগামী দিনে তাই এখন কেউ স্মার্টফোন কিনবেন না এবং চলুন শুরু করে আজকের পর্ব তার আগে একটি কথা যদি আপনারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বিলআকনটি প্রেস করে দিন আর আজকের ভিডিওটি আমি কিন্তু কোনোরকম কার্ড বা এডিট ছাড়াই করছি ডাইরেক্ট একদম আপনারা একটু পয়েন্টগুলো নোট করে নিতে পারেন আমি দুই তিনবার করে বলে দেবো কিন্তু কোনো রকম গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করা সম্ভব হবে না আজকের ভিডিও এর জন্য দুঃখিত তাহলে চলুন শুরু করে আজকের পর্ব বন্ধুরা আমাদের স্মার্টফোনের ব্যাটারি একটি অত্যন্ত মূল্যবান বা বলা যায় প্রধান অঙ্গ এক কথাই কারণ ডিসপ্লে আর ব্যাটারি এই দুটোর উপর ভিত্তি করেই তো স্মার্টফোনটা আমরা ব্যবহার করি আর কি ভিতরের অন্যান্য পার্স র্যাম বা রমটা কিছুটা কাজ লাগে কিন্তু র্যাম বা প্রসেসার এর কাজগুলো আমরা ঠিক বুঝতে পারি না মানে কিন্তু উপলব্ধি করতে পারি শুধু ডিসপ্লে আর ব্যাটারি কত অর্থাৎ কতটা চার্জ শেষ হয়ে গেল কারণ চার্জ যদি শেষ হয়ে যায় তখন ফোনের যত ভালো র্যামই হোক বা যত ভালো প্রসেসারই হোক সেটা কিন্তু কার্যত একটা ডেড বস্তু বা অচল বস্তু হয়ে গেল তাই না অথচ যদি একটা কমা ফোন হয় পারফরমেন্স কমা কিন্তু তার ব্যাটারি সেকশানটা খুব ভালো বা বেশিক্ষণ ব্যাটারি যায় সেক্ষেত্রে কিন্তু সেই ফোনটার দিকেই আমাদের আগ্রহ যাবে ঠিক আছে কারণ ফোনটা তো অন থাকতে হবে তারপর তো তার ভালো মন্দ বিচার আমরা করবো তাই না সে ক্যামেরা কত ভালো তখন তো আমরা ক্যামেরার প্রসঙ্গ তো আসবেই না ক্ষেত্রে আর প্রসেসারও কিন্তু আমরা অতটা লক্ষ্য রাখবো না তো ব্যাটারি কি করে ভালো রাখা যায় এর একটা মানে এক কথাই বলতে গেলে ফোন ব্যবহার করব না তাহলেই ব্যাটারি ভালো থাকবে কিন্তু তেমনটা তো হতে পারে না তাই না আমরা একটা ফোন কিনি খুব ভালো করে ব্যবহার করবো সেই কারণে তো খুব সামান্য বেসিক কিছু টিপস আছে এইগুলো মাথায় রাখলেই হবে কারণ দেখুন একটা ব্যাপার হচ্ছে আমরা একটা ব্যাটারি কিন্তু দশ বছর কুড়ি বছর যে চালাতে পারবো এটা কখনো আমরা বলতে পারি না এখনকার দিনে এটা সম্ভব নয় তাই যাতে বছর আপনার ব্যাটারিটা ভালোভাবে চলে সেইগুলো মাথায় রাখার জন্য কিছু কিন্তু টিপস রয়েছে তো তারপরেও যে কি হবে বলা যায় না কিন্তু এগুলো আপনারা একটু মেনে চলবেন প্রথমত আপনাদের ফোনের ব্রাইটনেস বললাম না ডিসপ্লের সঙ্গে ব্যাটারি একটা অঙ্গাঙ্গী যোগ রয়েছে কারণ এই দুটোকেই আমরা বেশি ব্যবহার করে থাকি আর কি আমাদের প্রত্যক্ষ লাগে আর অন্যগুলো কিন্তু পরোক্ষভাবে কাজ করে চলে আমাদের সেই উপলব্ধিতে আসে না এবার দেখুন আমরা ডিসপ্লেতে কোনো কিছু দেখছি কতটা ব্রাইটনেস দিয়ে দেখছি সেটা কিন্তু একটা বিষয় অনেক অযথায় ব্রাইটনেস বাড়িয়ে রাখেন আর বিশেষ করে গেম খেলার সময় খুব ব্রাইটনেস বাড়িয়ে রাখেন কিংবা ফটো তোলার সময় হয়তো ফটো কোয়ালিটি ভালো হয় কিনা আমার কিন্তু এই ধারণা নেই কারণ আমি নিচে ব্রাইটনেস কম রেখেই কিন্তু ফটো তুলি দেখি যে পরবর্তীকালে যখন ব্রাইটনেস বাড়িয়ে নিই ফটোর কোয়ালিটি যে খুব খারাপ লাগছে বা এমন কিছু এমনটাও কিন্তু নয় লো লাইটের ক্ষেত্রে হয়তো ডিসপ্লে ব্রাইটনেস বাড়িয়ে নিলে কিছুটা ভালো হয় ভালো হয় কিনা আমি কিন্তু সেটাও বলতে পারছি না কারণ হয়তো আপাতত দৃষ্টিতে দেখতে ভালো হচ্ছে কিন্তু ক্যামেরার যে মেগাপিক্সেল কোয়ালিটি সেরকমই তো হবে তাই অযথা সেই সময়ে কিন্তু ডিসপ্লের ব্রাইটনেস বাড়িয়ে রাখার কোনো প্রয়োজন নেই এছাড়াও একটা থার্ড পার্টি অ্যাপ আছে ওপেন ক্যামেরা বলে সেটা দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারেন কারণ কোয়ালিটি খুব ভালো হয় তবে দেখবেন যে ওটার ব্রাইটনেস কিন্তু অটোমেটিক অনেক বেড়ে যাবে মানে ইনক্রিজ হবে আপনার ডিফল্ট যে ক্যামেরা রয়েছে তো এই অ্যাপ যদি ব্যবহার করেন চার্জ কমবে এটা তো স্বাভাবিক তো আশা করি কি করতে চাইছেন আপনারা নিজেরাই ভেবে নেবেন যদি ভালো কোয়ালিটির ক্যামেরা চান সেক্ষেত্রে কিন্তু চার্জ অনেকটাই কমবে কারণ যারা ফোন দিয়ে ভিডিও শ্যুট করেন আর তবে আমার যদি রেকমেন্ডেশন চান তাহলে আমি বলবো যে বাড়ির বা যেখানে ইউটিউবের জন্য ভিডিও শ্যুট করছেন সেখানে একটুখানি আলোর ব্যবস্থা করে নিয়ে আপনি ডিফল্ট ক্যামেরাটা করতে পারেন একটুখানি মানে ফাঁকা সময় যখন নয়েজটা কম থাকে ঠিক আছে খুব একটা যে ক্ষতি হবে বা ভিডিওর কোয়ালিটি খুব একটা খারাপ হবে না কিন্তু ওই ওপেন ক্যামেরার মতনই হবে আর এখন তো ফোনে যে সুবিধাটা রয়েছে আপনি কিন্তু এক্সপোজার এবং ফোকাস লক করে দিতে পারছেন ঠিক আছে সেলফি ক্যামেরাতেও পারবেন এবং ব্যাক ক্যামেরাতেও পারবেন তো সেক্ষেত্রে খুব একটা যে ফিচার্স কম হচ্ছে মানে ওই ওপেন ক্যামেরার থেকে এমনটাও তো নয় তাই যদি ব্যাটারি বাঁচাতে চান আমার রেকমেন্ডেশন হচ্ছে আপনারা ডিফল্ট ক্যামেরাটি ইউজ করুন ঠিক আছে ওপেন ক্যামেরা ভালো জিনিস খুব ভালো কাজ করে কিন্তু তার সঙ্গে ব্যাটারিটাকেও কিন্তু অনেকটাই ডিক্রিজ করে তো এটা মাথায় রাখবেন একটা পয়েন্ট বললাম এই পয়েন্টে কিন্তু কেউ এখনও অবধি আপনাদের বলেনি কোনো ইউটিউবার আমি অনেক নিজের অভিজ্ঞতা দিয়ে কিন্তু এই বিষয়গুলো দেখছি এবার দেখুন দ্বিতীয় যে পয়েন্টটা বলবো সেটাও ইউটিউবারদের রিলেটেড মানে ইউটিউবারদের জন্য আপনারা যারা কায়েন মাস্টার দিয়ে এডিট করেন বা পাওয়ার ড্রাইরেক্টর এই দুটোই সাধারণত আপনারা ইউজ করে থাকেন আমি জানি তো তারা যেই কাজটা বা যেই ভুলটা করেন যখন ভিডিওটাকে এক্সপোর্ট করছেন একটা তিরিশ মিনিট বা চল্লিশ মিনিটের ভিডিও সেটা যখন এক্সপোর্টিং টাইম প্রচুর সময় লাগে কিন্তু এক ঘন্টা দু ঘন্টা লেগে যায় কখনো কখনও তার পারফরমেন্স অনুযায়ী তো সেক্ষেত্রে আপনারা যে ভুলটা করেন সেটা হচ্ছে স্ক্রিনটাকে অন রেখে দেন যখন দুই তিন পার্সেন্ট হয়ে যাবে ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু হবে তখন আপনারা আর ডিসপ্লেটাকে কিন্তু অফ রাখতে পারেন ঠিক আছে হ্যাঁ কোনো অসুবিধা হবে না ওটা স্ট্যান্ড বাই মোডে কিন্তু কাজ করতে থাকবে ব্যাকগ্রাউন্ডে আপনার ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে এবং তখন অন্য কাজ করা বা তার ডেটা কানেকশানটাও অফ করতে ভুলবেন না ঠিক আছে কারণ অনেকে এই ভুলটা কিন্তু আপনারা করেন এর ফলে কী হয় ব্যাটারির চার্জ কিন্তু খুব দ্রুত গতিতে পড়ে কারণ ওই সময় আমাদের স্ক্রিন অন রেখে লাভকে আমরা তো কোনো কাজ করতেও পারছি না ব্যাকগ্রাউন্ডে তা শুধু শুধু ব্যাটারির চার্জটা কেন খরচ করবো এই দুটো কারণ আর এইগুলো আগে বলছি কারণ এগুলো কিন্তু কোনো ইউটিউবার এখনও বলেনি আপনাদেরকে আপনাদের অনেক টেকনিক্যাল বিষয়গুলো বলেছে সেগুলো তো আপনারা জানেনি ওগুলো বলে দেব পরে কিন্তু এই দুটো বিষয়ে কিন্তু খুব মানে সতর্ক থাকবেন ঠিক আছে এবং যে বিষয়টা বলবো যারা হচ্ছে টিডাব্লিউএস ব্যবহার করেন বা ওয়ারলেস হেডফোন ঠিক আছে তো সেক্ষেত্রে তো একটু ব্যাটারির চার্জটা বেশি কনজামশান হবে বা বেশি খরচ হবে কিন্তু ঠিক আছে এই এই কারণে আপনারা চাইলে একটু অওয়ারনেস হেডফোন ইউজ করতে পারেন মানে আগেকার যে হেডফোনগুলো তবে আমার মতে আমি নিজে কিন্তু হেডফোন ছাড়াই গান শুনি যদি যখন গান শুনি খুব কমই শুনি সেটা আপনাদের যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এক্ষেত্রে আপনারা চাইলে সবটাই কিন্তু আমাদের ইচ্ছার উপর নির্ভর করছে অনেকটাই কিন্তু চার্জটাকে ইনক্রিজ করতে পারবেন বা ধরে রাখতে পারবেন বেশিক্ষণ এবং গেমের কথা যদি বলি অনেকে একসঙ্গে দু তিনটে গেম কিন্তু ওপেন করেন ঠিক আছে ব্যাকগ্রাউন্ডে হয়তো পাবজিটাকে অন রেখে আবার ফ্রি ফায়ার খেলতে লেগে গেলেন এগুলো কিন্তু কখনোই করবেন না আর আর গেমের প্রসঙ্গে আরেকটা কথা বলে দিই হাই গ্রাফিক সেটিংসে কিন্তু গেম খেলার খুব যে দরকার এমনটা নয় আপনারা সবসময় একটা মিডিয়াম মানে মধ্যস্থতা জায়গায় খেলবেন ঠিক আছে স্ট্যান্ডার্ড মোডে খেলবেন তাতে ফোনের অন্যান্য পারফরমেন্সও ভালো হবে আপনার গেম খেলেও মজা হবে এবং পাশাপাশি ব্যাটারি চার্জ কিন্তু অনেকটাই বাঁচবে এই জায়গাগুলোকে আমরা অতটা নজর দিই না আর যে বিষয়টা বলবো আপনি যদি খুব ভালো মানে ব্যাটারিটাকে বাঁচাতে চান সত্যি যদি চান তাহলে কিন্তু কিছু জিনিস আপনাদের অভ্যাস করতেই হবে সেটা হচ্ছে পনেরো সেকেন্ড স্ক্রিন অন টাইম এটা খুবই অসুবিধার জানি কারণ বর্তমানে আমাদের স্মার্টফোনটাকে আমরা কম্পিউটারের মতো ব্যবহার করতে চাই তবে দেখুন যে ডেস্কটপ বা ল্যাপটপটা কিন্তু ডিজাইন করা হয় সেইভাবে কাজের জন্য ওটা কিন্তু স্ট্যান্ড বাই মোটটা অনেকক্ষণ রাখা যায় ফোন কিন্তু সেটা পারবে না জানি অসুবিধা হবে সবার তবে চেষ্টা করবেন এটাকে পনেরো সেকেন্ড করার যদি আপনি ব্যাটারিটাকে অনেক অনেক বেশি লং পেতে চান এবং যে বিষয়টা বলবো সেটা হচ্ছে র্যাম ক্লিয়ার রাখা যারা এমআই আই ইন্টারফেস ইউস করেন তারা এই সুবিধাটা খুব বেশি ভালো পান আর র্যামটাকে কিন্তু আপনি ম্যানুয়ালি ক্লিয়ার রাখতে পাচ্ছেন এবং ক্যাশে ফাইলগুলোও কিন্তু ক্লিন রাখতে পাচ্ছেন যারা এই সুবিধাটা পান না তারা যে কোনো অ্যাপসের উপরে কিছুক্ষণ প্রেস করে ধরে রেখে তারপর মানে যদি কম্পিউটার হতো আমরা বলতে পারতাম সেটা রাইট ক্লিক সেটা তো নয় প্রেস করে ধরে রাখলে দেখবেন অপশান পাবেন ক্লিয়ার অল ডেটা বলে সেগুলো কিন্তু নিয়মিত প্রতি সপ্তাহে ক্লিয়ার করবেন শুধু এটা যে মেমোরি আপনার সাশ্রয় করব এমনটা না ব্যাটারির উপর চাপটাও কিন্তু অনেকটা কমাবে কারণ ফোনের ব্যাটারি যখন খারাপ পারফর্ম করতে শুরু করে সেটা কিন্তু হয় প্রধানত ওই মেমরিটা ফুল হচ্ছে কারণ মেমোরিটাই কিন্তু ফোনের প্রধান বিষয় আপনারা আমরা সবসময় র্যামটার উপর জোর দিই কিন্তু আমরা জানি না যে রমটা কতটা পাওয়ারফুল বা ইন্টারনাল যে মেমোরি তার উপর কিন্তু ফোন অনেকাংশেই নির্ভর করে হ্যাঁ আর সবসময় চাইবেন মানে এটা আপনাদের করতেই হবে ফোনের মেমোরি অন্তত ফিফটি পারসেন্ট ফাঁকা রাখতে এতে ফোনের যেমন পারফরমেন্স ভালো হবে আর পারফরমেন্সের সঙ্গে কিন্তু ব্যাটারিটাও যুক্ত এছাড়াও ব্যাটারিতে দিয়ে মানে চার্জের যখন দেবেন ঠিক আছে তখন নির্দিষ্ট ব্র্যান্ডের চার্জার ইউজ করবেন এইসব তো আপনারা জানেনি এই টুকিটাকি বিষয়গুলো মাথায় রাখবেন ঠিক আছে আর একটা কথা বলতে নেই তবু বলা ভালো যে আপনার নিজস্ব ফোন যদি হয় সেটা কিন্তু নিজেই ব্যবহার করার চেষ্টা করবেন ঠিক আছে কারণ আপনার ফোনের ভালো মন্দ সেটা কিন্তু আপনিই ভালো বুঝবেন ঠিক কীভাবে আপনি ইউজ করছেন মানে প্রথম দিন থেকে ফোনটাকে যেভাবে ব্যবহার করবেন ফোনটা কিন্তু সেই রকম অপটিমাইজেশনেই চলতে থাকবে মানে আপনার হাতের সঙ্গে এবং আপনার মাইন্ডসেট আপের সঙ্গে ফোনের অ্যাপগুলো কিন্তু সেইভাবে সেটিং হয়ে যায় তো সেটা যখন আবার অন্য কাউকে দেবেন ইউজ করার জন্য বা কেউ গেম টেম খেললো সেক্ষেত্রে কিন্তু পারফরমেন্সটা দেখবেন যে অনেকটাই ডিলে হয়ে যাচ্ছে ঠিক আছে এটা হয় এই সমস্ত ব্যাপারগুলোকে জোর দিই না সেইভাবে কিন্তু এরকমটা হয় কারণ আপনার জিনিস আপনি যেভাবে ইউজ করেন বা অ্যাপটাকে যেভাবে যতক্ষণ চালান অন্যরা কিন্তু হাতে পেলে সেভাবে চালাবেন না তো এইগুলোকে লক্ষ্য রাখবেন এবং ব্যাটারির যে টেকনিক্যাল বিষয় সেগুলো আপনার তো এতদিনে অন্যান্য ইউটিউব ভিডিও থেকে দেখে চিনি তো সেগুলো মাথায় রাখবেন মূল বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিসপ্লে এবং ব্যাটারি এই দুটো কিন্তু সম্পর্কিত এই দুটোর মধ্যে যদি আমরা একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারি ভালো অপটিমাইজেশন আনতে পারি তাহলেই আমাদের ব্যাটারি একমাত্র সাশ্রয়ী হওয়া সম্ভব তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি এবং আপনারা কিন্তু অবশ্যই এখনকার দিনে ব্যাটারিটার প্রতি যত্ন নিন শুধু ব্যাটারি নয় স্টোরেজটাকেও কিন্তু যত্ন নিন কারণ এখনকার ফোন অনেক দিন চালাতে হবে এটা কিন্তু খুব সতর্ক ঠিক আছে খুব সাবধান এখনকার দিনে মানে এরপরে ফোনের দাম কিন্তু আকাশ হয়ে যাবে তাই আপনার ফোনটি চেষ্টা করুন পাঁচ বছর যাতে চলে আশা করি সবার চলবে বরং আপনারা কমেন্টে জানান যে আপনাদের ফোন কতদিনকার পুরনো এবং কেমনভাবে ইউজ করছেন আর কতটা এখনও ভালো রয়েছে পুরনো ফোন হওয়া সত্ত্বেও আপনাদের কমেন্ট কিন্তু আমি দেখতে চাইব তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালোভাবে ফোন ব্যবহার করুন আজকের মতো এখানেই রাখছি দেখা হচ্ছে আগামী পর্বে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করলেন অবশ্যই করে দিন এরকম ভিডিও মানে সহজ ভাষায় কঠিন বিষয়গুলোকে উপস্থাপনা করার চেষ্টাটাই আমার একমাত্র উদ্দেশ্য সেটা আমি করেই থাকব আপনাদেরকে পাশে পেলে ভালো লাগবে যাই হোক না পেলেও আমি করবোই কাজ ঠিক আছে আজকের মতো রাখছি এখানেই ধন্যবাদ সবাইকে